বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে আছে। পুলিশে প্রশাসনে এখনও তাদের লোক রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে তারা দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টি করছে, দেশকে অস্থিতিশীল করে তুলছে। রোববার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সব কথা বলেন তিনি। প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় তাদের লোক এখনো পরিণত হয়নি। তাদের লোকরা নিশ্চুপ নেই। কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা শুভ পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি, কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি। রুহুল কবির রিজভী বলেন, শুধু পুলিশ বা প্রশাসন নয়, বিচার বিভাগও ছিল শেখ হাসিনার জল্লাদখানা। বিচারক বিচারপতি পদে নিজের লোক দিয়েছেন। খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের সাজা দিতে তিনি অপতৎপরতা চালান। যে বিচারক বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা দিলেন, আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয়, পুলিশ নয়, আর কে, এই যে বিচার বিভাগ, এটা তো ছিল শেখ হাসিনার একটা জল্লাদখানা, একটা কসাইখানা ছিল শেখ হাসিনা। বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত নেতাদেরকে বিচারপতি করে অথবা আরো বড় বিচারপতি প্রমোশনের লোভ দিয়ে আপনার একের পর এক বিএনপির প্রধান নেতৃবৃন্দের নামে তার সাজা দিয়েছে। রুহুল কবির রিজভী আরও বলেন, ভারতের কোহিনূর ছিলেন শেখ হাসিনা। এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনোকষ্ট থামছেই না। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি, ভারতের গণতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কোহিনূর, আর ভারতের কোহিনূর ছিলেন হচ্ছে শেখ হাসিনা। এত দামি একটা হীরা, সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা, তাদের মনোকষ্ট যেন একেবারে থামছেই না, একেবারে থামছেই না। দোষরা থাকলে ভিতরে যে কোনো সময় বিষাক্ত সাপের গর্ত থেকে সাপ যেমন মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ায়, ঠিক তেমনি মাথা তুলে দাঁড়াতে পারে, তার প্রমাণ আমরা কয়েকদিন আগে দেখেছি। একজন জাতীয় পর্যায়ের নেতা এসেন জিলানি, তার গাড়ি বহরের উপর কি নির্মমভাবে আঘাত করা হলো, দিদার নামে স্বেচ্ছাসেবকের একজন ছেলেকে কি নির্মমভাবে আঘাত করতে করতে তাকে মেরে ফেলা হলো। অনেকে আমরা মনে করছিলাম আর আওয়ামী লীগ আর নেই, ওরা পালিয়ে গেছে, কিন্তু আপনাদেরকে আমি বলি, অনেকে পালিয়ে গেছে কিন্তু অনেকে ঘাপটি মেরে আছে, কারণ ওদের কাছে অনেক কালো টাকা। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।